মাসলা হচ্ছে যে সুন্নত নফলে জামাত করা যাবে কিনা, তার মধ্যে একটি মাসলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ জামাত করা যাবে কিনা। সলাতুল জোহা চাস্তের সলাত আদায় করেছেন, স্বামী স্ত্রী দুজনে একসাথে উজু করে প্রস্তুত হয়েছেন, জামাত করে আদায় করতে পারবেন কিনা। মাঝে মধ্যে কখনো নফল নামাজ পড়ছেন আর হয়তো বাপ বেটা আছেন অথবা কেউ আছেন, বা যে কেউ হোক না সাথীর সঙ্গে আছেন, জামাত করা যায় কিনা। সুন্নত সলাতের ক্ষেত্রে তারাবির যদি হয় তো জামাত করা তো সুন্নত, তারাবির সলাত রমজান মাসে জামাত করা সুন্নত, কিন্তু যেটি রমজান মাসে তারাবি সেটি অন্য মাসে তাহাজ্জুদ, শুধু নামের পার্থক্য, একই সলাত, এটি হচ্ছে সঠিক মত। এখন বাকি 11 মাসে কেউ যদি তাহাজ্জুদ জামাত করে পড়ে নিয়মিত, সুন্নত না সুন্নতের খেলাফ, নিয়মিত কন্টিনিউ যদি করে সুন্নতের খেলাফ, কিন্তু মাঝে মধ্যে যদি জামাত করে তাহলে সেটি জায়েজ সুন্নত দ্বারা প্রমাণিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সলাতে উঠেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আর তারপর ইবনে আব্বাস নাবালক ছেলে শুয়েছিলেন খালার বাড়িতে, তিনি জানতে পেরে উঠে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে গেলেন, জামাত করে তাহাজ্জুদ পড়েছেন, এটা করেননি যে না তুমি আলাদা হয়ে যাও কারণ তাহাজ্জুদে জামাত চলবে না, কিন্তু মাঝে মধ্যে সব সময় সুন্নত নফলে জামাত চলবে না, সালাতুল জোহা চাস্তের নামাজে তাহাজ্জুদের নামাজে জামাত চলবে না, যদিও স্বামী স্ত্রী হোক না কেন, ওই মাঝে মধ্যে জামাত করতে পারে। ঠিক বলছেন, সেটা যেখানে হোক না কেন, বাড়িতে হোক বাইরে হোক আপনার মসজিদে হোক, সুন্নত নফলে জামাত করা যেতে পারে। এজুজ আন তুসাল্লা নওয়াফিল জামাতান আহিয়ানান, কখনো কখনো জামাত সহকারে নফল পড়া সুন্নত পড়া জায়েজ ফরজ ছাড়া। আসল হচ্ছে জামাত হচ্ছে ফরজ সালাতের জন্য, আর সুন্নতের মধ্যে ঈদুল আজহা ঈদুল ফিতর এগুলি জামাত, ইস্তিসকার সালাত ইত্যাদি এগুলো যে রয়েছে, তারপরে সূর্য চন্দ্র গ্রহণের সালাত, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এমনি নফল যেগুলো সাধারণত একাকী পড়া হয়, কেউ যদি জামাত করে মাঝে মধ্যে জায়েজ, ফিল লাইলে রাতে, আবিন নাহারে দিনে, ফিল বাইতে বাড়িতে হোক, আও গাইরে দোকানপাটে হোক, মাঠে ঘাটে হোক অথবা মসজিদে হোক, জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অন্ধ সাহাবীর বাড়ি গেলেন, দাওয়াত দিলেন, ইয়া রাসূল আল্লাহ আমি তো আসতে পারি না, আমার বাড়িতে মসজিদ আসতে একটু নালা পড়ে যেখানে পানি টানি হয়ে যায়, আর আর বর্ষা বৃষ্টি হলে কষ্ট হয়, তারপরে আমি চোখে দেখি না, তো আমার বাড়িতে একটা জায়গা আমি নির্ধারিত করতাম, আর আপনি যদি আসতেন সেই জায়গাটি সালাত আদায় করে দিতেন, উদ্বোধন হয়ে যেত, এটা আমার জন্য বরকতের কারণ হতো। এইরকম বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে ঠিক আছে প্রমাণিত নেওয়া, কিন্তু অন্য কোনো ব্যক্তি সম্পর্কে আলেম আসেন এই জায়গাটিতে নামাজ পড়ে দেন তাবার রোকান, এটা জায়েজ নয়। অবশ্য এটি হচ্ছে সালাফি ওলামাদের ফতোয়া, পক্ষান্তরে বিদাতীদের কাছে যে কোনো লোকের থেকে তাবার রোখ হাসিল করা নবী সাল্লামের মতো, তাহলে তারা নবী সাল্লামের বেশি শ্রদ্ধা করে না, অথচ ভুল বোঝায় মানুষকে যে যারা আহরুল হাদিস বা সালাফি তারা নবীর গোস্তাখি করে, নবীর বেয়াদবি করে, অথচ তাদের মধ্যে দেখা যায় তাদের চাইতে বেশি আমরা নবী সাল্লাহ সাল্লামের আদব এহতেরাম সম্মান মর্যাদা বেশি দিয়ে থাকি, যতটা আল্লাহ দিয়েছেন, কিন্তু সে তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি করে নবীর কাছে চাওয়া, তখন শিরক কুফরি হয়ে যাবে। বেদাতি পদ্ধতিতে আমল করা, আপনি বলছেন বেশি ভক্তি দেখাইলাম, নবীর নাম আসলে আপনি চুমো দিলেন, বৃদ্ধাঙ্গুলে চুমো দিলেন, চোখে লাগালেন, এগুলো বেদাতি কাজ, এগুলি মহব্বত নয় আর এগুলি বরকত হাসিল করা নাই, জি এগুলি বেদাতি কাজ, গুমরাহি। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর বাড়ি থেকে নামাজ পড়েছেন, জি। তারপরে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে যে তার দাদি বা নানি যে মলাইকা ছিল, হ্যাঁ তার সেই বুড়ি ছিল, আনাস ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, এভাবে সেখানে জামাত করেছেন, এগুলো সুন্নত নফল নামাজে জামাত করেছেন সকালবেলা। তো বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সব সময় নয়, অধিকাংশ সময় জামাত করে পড়েননি, পরিবারের সাথে স্ত্রীর সাথে সুন্নতগুলি বাড়িতে গিয়ে পড়েছেন, জামাত করে পড়েননি, জি।